হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম রেজা ব্লক বিডির পক্ষ থেকে স্বাগতম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহর অস্ব হতে ভালো অসুস্থ আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটু ভিডিও নিয়ে হাজির হলাম হার্ড ডিস্ক কীভাবে নতুন হার্ড ডিস্ক কম্পিউটারে সেট করবেন সেটাই দেখাবো তো আমার আগে পুরান হার্ড ডিস্ক ছিল তিনশো বিশ এটা আমার পুরা ভরে গেছে সে কারণে আমি আবার নতুন আজকে হার্ড ডিস্ক কিনেছি তসিবা স্মার্ট টু এটা প্রাইজ নিয়েছে পাঁচ হাজার টাকা ওয়ারেন্টি আছে দুই বছরের এটা কোনো সমস্যা হলে তারা চেঞ্জ করে দেবে আমি মাল্টিপ্ল্যান সেন্টার থেকে নিয়ে এসেছি তো এটা অনেক ভালো তষি বা ব্র্যান্ডের তো আমি এটা কিভাবে লাগাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো তো আমি এটা আস্তে আস্তে খুলবো সেটাই দেখাইতেছি তো এখন আমি আস্তে আস্তে এটা হার্ড ডিস্কটা ইনটেক আছে খুলব এটা স্মার্ট হওয়ার কারণে এভাবে আলাদা প্যাকেট করে দিয়েছে ব্র্যান্ডের কারণে নর্মালও ডিস্ক আছে সেটা আমি নিই নাই এভাবে আপনার অনেক হার্ড ডিস্ক এভাবে প্যাকেট করা আছে সেগুলো দুই নম্বর ডুপ্লিকেট তো এইটা অনেক ভালো এটা প্লাস্টিকের মধ্যে আছে এটা স্মার্ট আর এর সঙ্গে আমি দুটো আরও কেবল নিয়ে আসছি যে দুটা কেবল আমাদের এটা লাগবে এক্সট্রা আরো দুটা কেবল লাগছে তো আমি আস্তে আস্তে এটা খুলে নিতেছি এই যে তসি বা পিসি ডেস্কটপ হার্ড ডিস্ক এটা টু টেরাবাইট টু ট্যারাবাইট বলতে আপনার বুঝাতেছে দুই হাজার জিবি এখানে হার্ড ডিস্কটা অনেক স্পেস হবে আমার আগে পুরান হার্ড ডিস্ক ছিল সেই কারণে এটা ভরে গেছে এই কারণে আমি বেকাম হিসাবে এটা নিয়ে আসছি যে আমার এখানে অনেক ফাইল রাখবো সে কারণে আমি একটা নতুন ডিস্ক কিনেছি এটা পার্টিশন আমি করে নিয়ে আসছি দুটো পার্টিশন জি এবং এফ আমার আগের কম্পিউটারে আগে পার্টিশন করা ছিল সে কারণে আর দুটা আমি বানিয়ে নিয়েছি এটা আমার ওয়াইফাই চ্যানেলের ভিডিও ব্যাকআপ রাখবো সেই হিসাবে দেখেন তসিপা ব্র্যান্ডের তো এখন আমি এটা কিভাবে লাগাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর বন্ধুরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিভাবে লাগাইতে পারেন আর এখানে দুটো কেবল নিয়ে আসছি আমি এক্সট্রা এ দুটো কেবল লাগবে হার্ড ডিস্কের সঙ্গে থাকে না এ দুটো কেবল নিয়ে আসছি নিয়ে আসছে এটা দুটো আমি খুলে নিই খুলে নিয়ে এখন একসঙ্গে লাগাবেন এইভাবে এটা আপনার হলো পাওয়ার সাপ্লাইর সাথে এটা লাগাতে হবে আর এটা হলো হার্ড ডিস্কে আসবে আর এটাও আপনার হলো ঠিক একইভাবে একটা মাদার বোর্ডে যাবে একটা মাদারবোর্ডে কানেকশন করতে হবে আর একটা হার্ড ডিস্কের লাগাতে হবে তো আমি এখন এটা আমি এখন লাগাই নেব যেভাবে আস্তে করে দেখেন এটা আস্তে করে এইভাবে লাগাই নিতে হবে এটা টিপ দিয়ে এই যে এইভাবে আস্তে করে একটু আলগা করে টিপ দিয়ে লাগিয়ে নিতে হবে আমি এটা লাগিয়ে নিলাম আর এটা যে মাথাটা আছে অপর প্রান্তের এই মাথাটা আমি হার্ড ডিস্কে লাগাবো হার্ড ডিস্কে কীভাবে লাগাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো শেয়ার করবো আর এটা ঠিক একইভাবে এই মাথাটা এই মাথাটা আসবে হার্ড ডিস্কে আর এই মাথাটা এই মাথাটা লাগাতে হবে পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে ঠিক আছে তো আমি এটাও এখন লাগাই নিলাম আমার সুবিধার্থে আমি এখন লাগিয়ে নেবো যাতে পরবর্তীতে আমার লাগানোর জন্য সুবিধা হয় বাস এজে এটা এভাবে লাগিয়ে নেবেন আপনারা নতুন হার্ড ডিস্ক যদি আপনারা যেভাবে যদি কম্পিউটার লাগাইতে চান এভাবে লাগিয়ে নেবেন এই দুটা ঠিক আছে তো এখন আমি চলেন কম্পিউটারে কিভাবে লাগাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এবার আমি কিভাবে কেসিংটা খুলব সেটা আপনাদের মাঝে শেয়ার করব এভাবে আলগা করে খুলে নেবে খুলে নিলাম আস্তে করে খুলে নিলাম এখন আমি কাজের সুবিধার্থে আমি এটা আস্তে করে এটা বাঁকা করে নেব এটা আমি বাঁকা করে নিলাম এখন আমি হার্ড ডিস্কটা নেব এই যে হার্ড ডিস্কটা আমি নিয়ে নিয়েছি এটা ঠিক এই যে এটাতে এখানে ঠিক এখানে আপনার দেখেন এখানে হার্ডার দেখতে পাচ্ছেন এখানে স্লট আছে স্লটে আমি লাগিয়ে দিব আর এখানে হার্ড ডিস্ক আরেকটি আমি সেট করব আর পাওয়ার সাপ্লায়ার এই কেবলের সাথে আমি যে এক্সট্রা যে কেবল আছে এই কেবলটা আমি লাগিয়ে নেব আর এটা আমি এখানে লাগিয়ে দেব এভাবে লাগিয়ে নেব এ তো আমার লাগানো কমপ্লিট এক পাশে আর এটা আমি এটার সঙ্গে লাগিয়ে নেব তো এবার আমি এর দিক দিয়ে আমি হার্ড ডিস্ক লাগিয়ে নিয়েছি এভাবে এখন আমি নাট দিয়ে আটকে দিব আটকে দিয়ে আমি পাওয়ার বাটন অন করে দেখবো যে পাওয়ার আমার হার্ড ডিস্কটা পেয়েছে কি না এরপর আমি এখানে নাটটা আটকে দিলাম স্ক্রুব দিয়ে এভাবে আটকে দিব এভাবে প্যাচ দিয়ে আটকে দেব যাতে হার্ড ডিস্কটা নড়াচড়া না করে এভাবে আটকে দেব আটকে দেওয়ার পরে আবার মাদার বোর্ডে কীভাবে লাগাবো সেটা আপনাদের মাঝে দেখাবো এবার আমার নাটটা লাগানো কমপ্লিট এখন আমি আবার সে পুনরায় এটা আমি লাগিয়ে দেব ডিস্কে এভাবে লাগিয়ে দেবো এভাবে কমপ্লিট করে লাগিয়ে দিলাম এরপরে এটা আমি লাগিয়ে দেব এই পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে এখানে ঠিক এভাবে আমি এখানে লাগিয়ে দেব আর এতে এক্সট্রা যে তারটা ছিল এই তারটা আমি এই যে এই তারটা পাওয়ার সাপ্লায়ের কেবলের সঙ্গে লাগিয়ে দেবো তো এটা আমার লাগানো কমপ্লিট এই যে দেখেন এখান থেকে একটা লাগিয়েছি হাতের ইয়েতে দেখা যায় না এখানে একটা লাগিয়ে দিয়েছি আর এখান থেকে মাদার এখানে আসছে আর ঠিক এই যে ছোটো টারটা আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিয়েছি এই যে পাওয়ার সাপ্লাই আমি লাগিয়ে দিয়েছি এখন আমার লাগানো কমপ্লিট এখন আমি স্টার্ট করে দেখব আমার হার্ড ডিস্কটা ঠিক মতন লাগানো হয়েছে কি না তো বন্ধুরা আমার হার্ড ডিস্কটি নতুনভাবে পেয়ে গেছে এখানে দেখেন এই যে এই ড্রাইভটা আমার নতুন হ্যাঁ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার পরে আপনারা পেয়ে যান তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ